হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন আর মুসৌরি। বাঙালির ভ্রমণ উইশলিস্টে উত্তরাখণ্ডের এই চারটি জায়গার নাম থাকবেই থাকবে। সামনেই পুজো, আপনারা নিশ্চয়ই অনেকেই প্ল্যান করে রেখেছেন এই ট্রিপটি করার জন্যে। তাই আপনাদের সুবিধার্থে আমি আজ নিয়ে এসেছি কম খরচে উত্তরাখণ্ডের একটি বাজেট ট্যুর প্ল্যান। এই ট্যুরে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা মিনিমাম খরচে কোথাও কোনো গাড়ি ভাড়া না করে সস্তায় হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি ঘুরে দেখবেন, এবং ট্যুর প্ল্যানের শেষে আমি আপনাদের জন্য বেশ কিছু টিপসও দেব যাতে আপনারা ওখানে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়েন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ও বাই দ্য ওয়ে, এই ভিডিওটি কিন্তু একটি সাম আপ করা ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি ট্যুরগুলির ইন্ডিভিজুয়াল ডিটেলড ভিডিও আপনারা দেখতে চান, তাহলে ওপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আপনারা যারা ফ্লাইটে আসতে চাইছেন তারা কলকাতা থেকে ফ্লাইটে দেরাদুন চলে আসবেন। খরচ মোটামুটি 6,000 টাকা। দেরাদুন এয়ারপোর্ট থেকে গাড়িতে হরিদ্বার চলে আসতে পারেন, ঘণ্টাখানেক সময় লাগবে, খরচ হবে 1,000 থেকে 1,200 টাকা। আর আপনারা যারা ট্রেনে আসতে চাইছেন তাদের হাতে কিন্তু বেশ কিছু অপশান আছে, আমি পরপর বলে যাচ্ছি। সবথেকে সহজ উপায়টি হলো হরিদ্বার থেকে উপাসনা, কুম্ভ অথবা দুন এক্সপ্রেস ধরে ডাইরেক্ট হরিদ্বার চলে আসা। উপাসনা আর কুম্ভতে সময় লাগে মোটামুটি 26 ঘন্টা আর দুনে 32 ঘন্টা। কিন্তু 3-4 মাস আগে টিকিট না কাটলে আপনারা ডাইরেক্ট ট্রেনের টিকিট কিন্তু পাবেন না, সেক্ষেত্রে আপনারা দিল্লিগামী যে কোনো ট্রেনে দিল্লি গিয়ে সেখান থেকে হরিদ্বার চলে যেতে পারেন। এই দুটি উপায় মোটামুটি সবারই জানা, আমি আরও দুটি অল্টারনেটিভ আপনাদের দিয়ে রাখছি। আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে সাহারানপুর চলে যান, দুর্গিয়ানা এক্সপ্রেস, অমৃতসর মেল, হিমগিরি এক্সপ্রেস ইত্যাদি বেশ কিছু ট্রেন আছে সাহারানপুর যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়েই আপনারা বাস স্ট্যান্ড পাবেন, সেখান থেকে ডাইরেক্ট বাস যায় হরিদ্বারের উদ্দেশ্যে। দূরত্ব 65 কিলোমিটার মতো, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এছাড়া আপনারা আকাল তখ্ত এক্সপ্রেস, অমৃতসর মেল প্রভৃতি ট্রেন ধরে নাজিবাবাদ চলে আসতে পারেন, হরিদ্বার এখান থেকে মাত্র 50 কিলোমিটার, 1.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আমি ডাইরেক্ট হরিদ্বার গেছিলাম কুম্ভ এক্সপ্রেসে, দুর্ভাগ্যবশত আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল ট্রেনে। সেই জার্নির সম্পূর্ণ ডিটেলস আমার উত্তরাখণ্ড সিরিজের ফার্স্ট এপিসোডে বলা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। হরিদ্বারে থাকার জন্য প্রচুর হোটেল এবং ধর্মশালা আছে, সেখানে মাত্র 300 থেকে 400 টাকাতেও দুজন ইজিলি থাকতে পারবেন। এর জন্য স্টেশনের কাছেই আপনারা পেয়ে যাবেন বিখ্যাত কালীকমলি ধর্মশালা, এছাড়া আমি যেখানে ছিলাম সেই লীলা যাত্রীভবনেও আপনারা থাকতে পারেন। নন এসি ডাবল বেডরুম 600 টাকা এবং এসি ডাবল বেডরুম 800 টাকা পড়বে। এছাড়া আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে এবং গঙ্গার ধারে থাকা আপনারা প্রেফার করেন, তাহলে আপনারা এই গঙ্গানিহার হোটেল অথবা এর থেকে কম বাজেটের আনন্দ নিবাসেও থাকতে পারেন। গঙ্গানিহার হোটেলে 1,000 থেকে 4,000 টাকার মধ্যে রুম রেট থাকে আর এটি একদম গঙ্গার পাশে। আর একটু কম খরচে গঙ্গার পাশে থাকতে চাইলে আনন্দ নিবাসে থাকতে পারেন, এর ভাড়া 600 থেকে স্টার্ট হয়ে মোটামুটি 2,000 অবধি থাকে। এই প্রত্যেকটা হোটেলের ব্যাপারে ডিটেল রিভিউ আমার উত্তরাখণ্ড সিরিজের সেকেন্ড এপিসোডে দেওয়া আছে, চাইলে আপনারা আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। হরিদ্বারে ঘুরে দেখার জন্য একটা সম্পূর্ণ দিন আপনাদের কিন্তু লাগবে। আপনি শুরু করবেন কঙ্খল থেকে। কঙ্খল হলো এমন একটি জায়গা যেখানে মাত্র 500 মিটার রেডিয়াসের মধ্যে আপনি 5-6টা মন্দির ঘুরে নিতে পারবেন। এরপর আপনি চলে যাবেন রোপওয়ে করে মনসা মন্দির আর চণ্ডী মন্দির দেখতে, তারপর হরিদ্বার ফিরে এসে দাদা বৌদিতে লাঞ্চ করে নিয়ে বিকেলটা কাটাবেন গঙ্গার ধারে, আর সন্ধেবেলা বিখ্যাত গঙ্গা আরতি দেখে হোটেলে ফিরবেন। এবার আপনাদের খরচের কথাটা একটু বলে দিই, মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় মোটামুটি 414 টাকা পার হেড খরচ রোপওয়েতে করে গেলে, আর কঙ্খল আপনি অটো অথবা টোটো করে ঘুরতে পারেন, 700 থেকে 800 টাকা খরচ হবে যদি আপনি রিজার্ভ করেন। তবে আমি কিন্তু ঘুরে নিয়েছিলাম মাত্র 40 টাকা খরচ করে। কিভাবে সেটা জানার ইচ্ছে হলে কাইন্ডলি আমার থার্ড এপিসোডটা দেখে নেবেন, আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার। এখানে আপনারা গাড়ি, বাস, ট্রেন, অটো ইত্যাদি যে কোনো মাধ্যম ইউজ করে পৌঁছতে পারেন। তবে সস্তা এবং ফাস্টেস্ট উপায় হলো
ওখানকার স্টিয়ারিংওয়ালা অটো, অর্থাৎ যেটাকে ওরা বিক্রম বলে, তাতে করে যাওয়া। এই বিক্রমে গেলে মাত্র 60 টাকায় আপনি পৌঁছে যাবেন ঋষিকেশ। তবে এই 60 টাকায় কিন্তু আপনি যেতে পারবেন ত্রিবেণী চক অবধি। আপনার হোটেল যদি রামঝুলা অথবা লক্ষ্মণঝুলাতে হয়, তাহলে কিন্তু ওখান থেকে আবার আপনাকে 10 টাকা দিয়ে টোটো অথবা অটো ধরে যেতে হবে। ঋষিকেশ কিন্তু হরিদ্বারের থেকে অনেক বেশি কস্টলি জায়গা। এখানে আপনি সস্তায় থাকতে চাইলে ভারত সেবাশ্রম সংঘ অথবা কালীকমলি ধর্মশালায় থাকতে পারেন, 300 থেকে 400 টাকায় হয়ে যাবে। আর হোটেলে থাকতে চাইলে মিনিমাম 700-800 নিচে কিন্তু ভালো হোটেল আপনারা পাবেন না। সেরকম দুটো হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনারা যদি একদম অফ সিজনে যান, তাহলে গীতা ভবনে থাকার ট্রাই করতে পারেন। এখানে আপনি একদমই বিনামূল্যে থাকতে পারবেন, তবে রুম কিন্তু আপনারা অনলাইনে বুক করতে পারবেন না, ওখানে গিয়েই আপনাকে রুম বুক করতে হবে। আর চাহিদা কিন্তু প্রচণ্ড বেশি থাকে, যেহেতু এখানে বিনামূল্যে থাকা যায়। তাই চেষ্টা করবেন অফ সিজনে গেলে এখানে থাকতে, কারণ পিক সিজনে রুম খালি পাওয়ার চান্স কিন্তু 1%। আচ্ছা, এবার বলি আপনারা যারা ঘরে শুয়ে শুয়ে গঙ্গা দেখতে চান, তাদের জন্য মোটামুটি কম রেটে একটি বেস্ট থাকার জায়গা হলো এই ওমকারনন্দা গঙ্গা সদন। এখানে আমি ছিলাম 900 টাকা দিয়ে। আপনারা দুজন থাকলে আপনাদের খরচ হবে 1200 টাকা, অর্থাৎ মাত্র 600 টাকা পার হেড। আপনারা হয়তো ভাবতে পারেন 1200 টাকা বা সস্তা কোথায়। ঠিক এই কারণেই আপনাদের আগেই বলেছিলাম ঋষিকেশ কিন্তু হরিদ্বারের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। আপনি ঘরে বসে গঙ্গা দর্শন করবেন এরকম প্রাইভেট হোটেল কিন্তু আপনি মিনিমাম 2500 থেকে 3000-এর কমে পাবেন না। সেখানে 1200 টাকা কিন্তু সত্যি কম। ঋষিকেশ ঘোরার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে লক্ষ্মণঝুলা। আমি লক্ষ্মণঝুলা যাইনি, রামঝুলা থেকে স্টার্ট করেছিলাম, কারণ লক্ষ্মণঝুলা তখন কোনো একটি কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য বন্ধ ছিল। আপনারা হোটেল থেকে অটো ধরে অথবা পায়ে হেঁটে চলে যাবেন লক্ষ্মণঝুলা। তারপর হেঁটে হেঁটে ঘুরে দেখে নেবেন রামঝুলা, গীতাভবন, পরমার্থ নিকেতন আশ্রম এবং জানকীঝুলা। এই পুরো রাস্তাটা কিন্তু আপনাদের পায়ে হেঁটেই ঘুরতে হবে। এখানে কোনো রকম যানবাহন আপনারা পাবেন না। আর লক্ষ্মণঝুলা থেকে জানকীঝুলা কিন্তু প্রায় 40-45 মিনিট হাঁটা। এই কটা জায়গা ঘুরে নিয়ে হোটেলে ফিরে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিন। তারপর সন্ধেবেলা চলুন ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখতে। আপনার হোটেলের সামনে থেকেই অটো অথবা টোটো পেয়ে যাবেন, জনপ্রতি 20 টাকা ভাড়া। আচ্ছা, আপনাদের ঋষিকেশের ব্যাপারে যা যা বললাম, হোটেলের ডিটেলস এবং কীভাবে আপনারা ঘুরবেন, কোন দিকে কোন জায়গাটা পড়বে, এই সব ডিটেলস আমার 4th এপিসোডে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঋষিকেশ থেকে দেরাদুনের দূরত্ব মোটামুটি 45 কিলোমিটার মতো। এখানে আপনি গাড়ি অথবা বাসে করে যেতে পারেন। গাড়িতে খরচ 1200 থেকে 1500 টাকা। আর বাস ধরতে হলে আপনাকে ঋষিকেশের বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। হোটেল থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় অটো অথবা টোটো আপনি পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট অন্তর আপনি দেরাদুন যাওয়ার বাস পাবেন। খরচ মাত্র 90 টাকা, যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো। দেরাদুনে থাকার জন্য স্টেশনের কাছেই বেশ কয়েকটা হোটেল আছে। আপনি গভর্নমেন্ট হোটেলেও থাকতে পারেন। এখানে মিনিমাম 700 টাকা থেকে 2100 টাকা অবধি আপনি রুম পেয়ে যাবেন। আমি দেরাদুনে ছিলাম জৈন ধর্মশালাতে। এখানে রুম কিন্তু একদমই বেসিক, ভাড়া মাত্র 300 টাকা ডবল বেডরুমের। আর এসি ডবল বেডরুম চাইলে তার ভাড়া 600 টাকা। দেরাদুনে মেনলি ঘুরে দেখার জায়গা হলো সহস্রধারা এবং গুচ্ছুপানি, অর্থাৎ রবার্টস কেভ। আরও দু একটি ছোটোখাটো জায়গা আছে যেগুলি অতটা প্রসিদ্ধ নয়। এখানে আপনারা গাড়িতে ঘুরতে চাইলে সারাদিনের জন্য গাড়ি অথবা অটো বুক করে নিতে পারেন। খরচ হবে 1500 থেকে 2000 টাকা। আর না হলে আমার মতো মাত্র 150 টাকায় ঘুরতে চাইলে আপনি লোকাল বাসেও ঘুরতে পারেন। কিভাবে কোথা থেকে লোকাল বাস পাবেন, কোনটার পর কোনটা ঘুরে দেখবেন, এই সমস্ত ডিটেলস আমার 5th এপিসোডে ডিটেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওপরে আই বাটন আর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব মোটামুটি 33 কিলোমিটার মতো। এখানে যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন, অথবা আপনারা প্রাইভেট গাড়িও নিতে পারেন, অথবা শেয়ার গাড়িতেও যেতে পারেন। নর্মাল গাড়ির ভাড়া 1500 টাকা, শেয়ার গাড়ির ভাড়া 380 টাকা পার হেড এবং বাসের ভাড়া 80 টাকা। তবে এই বাসে করে মুসৌরি যাওয়াটা শুনতে যতটা সহজ মনে হয়, ততটা কিন্তু সহজ নয় ব্যাপারটা। আমি এই ভিডিও লাস্টে যখন টিপস দেব, তখন ডিটেলে এই ব্যাপারটা আলোচনা করে দেবো।
মুসৌরিতে আপনারা যদি অফ সিজনে যান তাহলে 1000 টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু যদি পিক সিজনে যান তাহলে কিন্তু ওই 1000 টাকার হোটেলই আপনার থেকে 2000-2500 টাকা চাইবে। তাই আমি আপনাদের এমন একটি হোটেলের খোঁজ দিচ্ছি যেটি সারা বছর আপনি পাবেন মাত্র 1120 টাকায়। এটি একটি গভর্নমেন্ট হোটেল, তাই রেট কিন্তু কখনোই চেঞ্জ হয় না। রুমটি ডিটেলড রিভিউ এবং হোটেলটিতে কী কী সুবিধে কী কী অসুবিধে এই সব কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমার এই উত্তরাখণ্ড সিরিজের 6th এপিসোডে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আপনি যদি গাড়ি বুক করে ঘুরতে চান তাহলে কম করে 4-5000 টাকা খরচ হবে। তবে চিন্তা করবেন না, আমি তো আছি সস্তায় আপনাদের মুসৌরি ঘোরানোর ঠিকানা দেওয়ার জন্য। অনেক খুঁজে খুঁজে আমি শেয়ারে কম টাকায় মুসৌরি ঘোরার ট্যুর অপারেটরের সন্ধান পেয়েছি। এই হলো মুসৌরি দর্শন। এটির লোকেশান লাইব্রেরি চক বাসস্ট্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বে। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আলাদা আলাদা সব রেটও দেওয়া আছে। আপনারা কাইন্ডলি একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। মুসৌরি ঘুরে আপনাকে বাস অথবা গাড়ি ধরে দেরাদুন ফিরতে হবে। তারপর দেরাদুন থেকে কুম্ভ এক্সপ্রেস অথবা উপাসনা এক্সপ্রেস ধরে আপনাকে ফিরতে হবে কলকাতা। তবে এই দুটি ট্রেনের টিকিটের চাহিদা খুব বেশি হওয়ার জন্য আমি দেরাদুন থেকে ডাইরেক্ট ট্রেনে ফিরতে পারিনি, দিল্লি হয়ে কলকাতা ফিরেছিলাম। মুসৌরিতে বাসে কীভাবে যাবেন, কখন কোথা থেকে বাস ছাড়বে, মুসৌরির কোন বাস স্ট্যান্ডের বাস ধরলে আপনার সুবিধা হবে, এছাড়াও মুসৌরিতে কীভাবে ঘুরবেন, কীভাবে ফিরবেন, কোথা থেকে বাসের টিকিট কাটবেন, এই সমস্ত ডিটেলস আমার 6th এপিসোডে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আর আগেই আপনাদের বললাম আমি দেরাদুন থেকে দিল্লি হয়ে কলকাতা ফিরেছিলাম, তো সেখানে আমি হাওড়া দুরন্ত এক্সপ্রেস অ্যাভেল করেছিলাম। আর এই দুরন্ত এক্সপ্রেসের স্লিপার কোচের চরম দুরবস্থার ভিডিও দেখতে চাইলে উত্তরাখণ্ড সিরিজের 7th এপিসোডটি আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের বক্তব্য। আমার আগের সিরিজগুলির বাজেট ট্যুর প্ল্যান ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমি ভিডিও শেষে আপনাদের জন্য বেশ কিছু টিপস দিই যাতে আপনারা ঘুরতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন। এবারেও তার ব্যতিক্রম হবে না, আমি পরপর ক্রোনোলজিক্যাল অর্ডারে আপনাদের টিপসগুলো দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর হলো আপনারা সবসময় চেষ্টা করবেন শ্রাবণ মাসে কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেসটা অ্যাভয়েড করতে। যদি ওই সময় হরিদ্বারের দিকে যেতেই হয় তাহলে আমি ভিডিও শুরুতেই যে রুটগুলো বলেছি হরিদ্বার যাওয়ার, তার যে কোনো একটি রুট ধরে আপনি যেতে পারেন। বাট ভুলেও কিন্তু কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে উঠবেন না। কেন বলছি এ কথা সেটা স্ক্রিনে দেখেই আশা করি বুঝতে পারছেন। আরও ডিটেলে যদি সব কিছু জানতে চান তাহলে আমার উত্তরাখণ্ড সিরিজের 1st এপিসোডটি দেখে নিতে পারেন। ওখানে ডিটেলে বলা আছে সেদিন ট্রেনে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই গেছিলাম। আচ্ছা, আমার 2 নম্বর টিপসটি হলো হরিদ্বারে আপনারা যদি গঙ্গা আরতি ভালোভাবে দেখতে চান এবং যদি পিক সিজন মানে অক্টোবর অথবা মে জুন মাসে যান তাহলে কম করে গঙ্গা আরতি শুরু হওয়ার 1.5-2 ঘন্টা আগে ওখানে গিয়ে বসে পড়বেন, নাহলে কিন্তু আপনার সামনে প্রচুর লোকের ভিড় হয়ে যাবে, আপনি আর কিছুই দেখতে পারবেন না। আচ্ছা, আমার 3rd টিপসটি হলো ঋষিকেশে সবসময় চেষ্টা করবেন রামঝুলার কাছে হোটেল নেওয়ার, কারণ রামঝুলা হচ্ছে একদম মিডল পয়েন্ট। ওর একদিকে হচ্ছে লক্ষ্মণঝুলা আর একদিকে গীতাভবন, পরমার্থনিকেতন আশ্রম প্রভৃতি। তাই আপনাদের যাদের বেশি হাঁটাচলা করতে সমস্যা হয় তারা দুবার এ সমস্তটা কভার করতে পারবেন। প্রথম দিন ধরুন রামঝুলা দেখে নিয়ে বাঁদিকে লক্ষ্মণঝুলা গেলেন, তার পরের দিন রামঝুলা থেকে ডান দিকে গিয়ে গীতাভবন, পরমার্থনিকেতন আশ্রম দেখে নিলেন। কারণ আপনি যদি একটু বয়স্ক হন অথবা পায়ের জোর অতটা না থাকে তাহলে কিন্তু 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে ঋষিকেশ একদিনে ঘোরা প্রায় অসম্ভব। আপনাদের জন্য আমার 4th টিপসটি হলো দেরাদুনের রবার্স কেভ অথবা যাকে স্থানীয় ভাষায় গুচ্ছুপানি বলে, ওখানে যদি আপনারা বাসে যান তাহলে চেষ্টা করবেন দুপুর যাওয়ার, কারণ বিকেলের দিকে গেলে কিন্তু ফেরার বাস নাও পেতে পারেন আর ওটি কিন্তু একটি আইসোলেটেড এরিয়া। আপনি কোনোরকম পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, ওলা উবেরও পাবেন না, তাই চেষ্টা করবেন দুপুর ঘুরে আসার। দুপুর 3-4 অবধি ঠিকঠাক বাসের পরিষেবা থাকে, সমস্যা হবে না আপনাদের। আচ্ছা, এবার আসি 5th এবং আমার 6th টিপসে। আপনারা যারা দেরাদুন থেকে বাসে মুসৌরি যাচ্ছেন তারা কিন্তু একটু সকাল বাসস্ট্যান্ডে চলে যাবেন, কারণ পরের দিকে কিন্তু মাঝে মধ্যে 1 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়াতে হয়। আর বাসে ওঠার আগে আপনারা কিন্তু একটু জেনে নেবেন বাসটা মুসৌরির কোন স্ট্যান্ডে যাচ্ছে। ওখানে কিন্তু 2টো বাস স্ট্যান্ড আছে, পিকচার প্যালেস এবং লাইব্রেরি চক, এবং একটা থেকে আরেকটা দূরত্ব 2 কিলোমিটারেরও বেশি। তাই আগে থেকে জিজ্ঞাসা করে তবে বাসে উঠবেন, নাহলে কিন্তু বাস থেকে নেমে রিক্সা করতে হবে 500 টাকা দিয়ে।
এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি উত্তরাখণ্ড সিরিজের 6th এপিসোডে। চাইলে আপনারা আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আজ তাহলে এইটুকুই। যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পেরেছি, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো এক জায়গার গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।